বন্ধুরা, দেখো আমি কি বানাচ্ছি। দেখো আজকে লোটে মাছের পকোড়া বানাচ্ছি, হ্যাঁ, লোটে মাছ দিয়ে। আচ্ছা তুমি লোটে মাছটা দেখো আমি কি করে রেখেছি। আচ্ছা দেখাচ্ছি, এই দেখো, এ দেখো লোটে মাছটা, মানে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। পাতিলেবুও দিয়েছি, এর সাথে মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা ব্যাটারটা গুলে রেখেছি, এটা ব্যাটারটা, এই দেখো এটা ব্যাটারটা গুলে রেখেছি, দেখেছো? এই যে, এই যে এটা লোটে মাছ মাখানো, এটা ব্যাটারটা গুলে রেখেছি। এখানে তেল বসিয়েছি, এবারে ভাজবো, ঠিক আছে? তাহলে চলো ভাজাটা দেখাই। হ্যাঁ, শুরু করি। এই ফোনটা কোথায় রাখি বলো তো, হাতেই থাক। আচ্ছা তোমাদের দেখাচ্ছি, এভাবে করে দেখাতে হবে। দেখো এই যে ব্যাটারে ডুবালাম, ডুবিয়ে দেখেছো লোটে মাছের পকোড়া খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়েছিলাম আমি, এখন খুব সুন্দর লেগেছিল। এখান থেকে আমার খেতে ভালো লেগেছে বলে আমি ফের আবার বানাচ্ছি লোটে মাছের পকোড়া। আচ্ছা বেশি আমি দেব না, চারটে করে ভাজবো, চারটে করে ভাজছি। কিছুই তেল ওরে দেখো কে ঘুমাচ্ছে, দেখো এই যে, এই যে পাপা, এই দেখো ঘুমাচ্ছে, দেখেছো দুষ্টু। তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে, এই দেখো। প্রচন্ড গরম হয়ে গেছে, মাটা কড়া ভাজা হয়ে গেছে। হ্যাঁ দেখেছো তেলের অবস্থা, দেখো কি হলো, দেখো মানে এ পকোড়া টকোড়া করতে গেলে না প্রচণ্ড তেল ছিটকায়। এটা কম আঁচে ভাজলে ভালো সেদ্ধ হবে, বেশি উনুনটাকে বাড়ানো যাবে না।
হাই বন্ধুরা, দেখবে লোটে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, আর এখনো কিছুটা আছে ভাজি। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছো লোটে মাছগুলো, এই দেখো, এই দেখো কর্মরে শক্ত হয়ে গেছে, দেখেছো লোটে মাছ এগুলো কত সুন্দর হয়েছে দেখো। এই দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে, দেখেছো। এটা ভাত হচ্ছে একদিকে, একদিকে লোটে মাছ ভাজা হচ্ছে, এখনো এতগুলো আছে। এ দেখো পাম্পা, এই দেখো আরেকজন, দেখো ঘুমাচ্ছে, দেখো উলো আপলো, দেখো ডাকছি তা উঠবে না, মানে এত ঘুম, এত ঘুম, এত ডাকছি তাও পাত্তা নেই ওর। আসলে কি বলতো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আবার দোষে আমার দোষে ঠান্ডা লাগে জানো, আমার দোষে ঠান্ডা লাগে এই কারণে, আমি কোথাও গেলে বাইরে বেরোলে রোদের থেকে এসে বসি না, এই জিনিসটা আমি বরাবর করি আর ঠান্ডা লাগাই, আর আমার খুব কষ্ট হয় জানো তো, খুব কষ্ট হয়। এসেই অমনি ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নিই জানো, আর এখন কষ্টটা কে পাচ্ছে, এখন কষ্টটা আমি পাচ্ছি। জানি না এই লোটে মাছগুলো কতক্ষণ ধরে ভাজবো। এ দেখো ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছো, এই যে টকবক টকবক করে ফুটছে, দেখি তো, ওরে বাবা রে লেগে গেল নাকি রে, ও মা এটা তো একদম লাল হয়ে গেছে রে, এটা তো মনে হয় হয়েই গেছে, দু আস্তা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে তো, এটা পুরো একদম হয়ে গেছে। ভাল লাগছে না এতগুলো ভাজতে, ভাজতে তো কত সময় লাগবে, ভাজতে তো হবে এতগুলো মাছ। এ দেখো ভাজছি, খেতে খুব দারুণ লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর একদিন আর এক রকম লোটে মাছ করবো, চপ আর এক রকম করবো, আজকে এরকম করছি, আর একদিন আর এক রকম করবো। চারটে দিয়ে দিলাম, ভালো লাগবে না, এখনো দুবার দিলে হবে। দেখো ফাইনালি হলো পকোড়াগুলো ভাজা, এখন বসছি ভাজতে। এই দেখো সব, এই দেখো কতটা হয়েছে দেখো, দেখেছো, এই দেখো পকোড়া, দেখো কতটা পকোড়া দেখো হয়েছে। এই দেখো এটা হয়েছিল সেই বাটা গোলাটা ছিল, গোলাটার মধ্যে অনেক তো মশলা টশলা ছিল, সে গোলাটা দিয়ে একটা মানে একটা রুটির মতন করে নিচ্ছি দেখো, দেখেছো। তাহলে রান্নাটা ফাইনালি হলো, আমি বাসলাম, এবার একটু পাখাতে বসবো, শরীর তো এমনিতে আমার খুব খারাপ। টাটা, বাই বাই।